আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে 10টি প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে একটি সিলেবাসের যে সমস্ত জিনিসগুলো আছে তার পুরোটাই আমরা কভার করার চেষ্টা করব, যাতে এইগুলো আলোচনার মাধ্যমে এগুলো আলোচনার দ্বারাই আর কি আমরা আগামী পরীক্ষাতে সব কিছু কমন পেতে পারি। সিলেবাসের পুরোটাই কভার করার চেষ্টা করা হবে। খুঁজে খুঁজে এমন 10টি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি, নির্বাচন করেছি, যাতে সবকটি কমন পাওয়া যায়। শুধু শেষ পর্যন্ত আমার সাথে এই ভিডিওটার সাথে থাকতে হবে। একটু টাইম লাগতে পারে হয়তো ভিডিওটাতে, আমরা ডিটেলসে আলোচনা করবো এমনভাবে যাতে যতটা সম্ভব টাইম কম লাগে সেই চেষ্টা করা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে বা আমি এমন মনে হয় যে আমাদের বন্ধু বান্ধব বা কারো হয়তো কাজে লাগবে এরকম যদি মনে হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এইরকম ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যে সমস্ত দারুণ দারুণ ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলো যাতে তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে চলে যায় এবং কোনো ভিডিও আপনার মিস না হয়, বা আপনার যে ছেলে মেয়ে বা পরিচিত যারা বন্ধুবান্ধব আছে তাদের যেন মিস না হয়ে যায়। যাই হোক, বর্তমানে আমরা যেন কেমন হয়ে গেছি, মানে আমরা বুঝতে পারছি যে এই ভিডিওটা হয়তো অন্য কারো কাজে লাগবে, আমার নিজের কাজে না লাগলে অন্য কারো লাগবে, অনেক মানুষের উপকারে আসতে পারে, কিন্তু তবুও দেখার পরে কেন জানি না কোথায় কোন একটা মনের কোন একটা জায়গা থেকে আর কি কোন একটা চিন্তাভাবনা থেকে আমরা ভিডিওগুলোকে শেয়ার করি না। মনে হয় এখানে এরকম হয় যে আমি যার ভিডিও শেয়ার করব সে তো পপুলার হয়ে যাবে, সে তো বিখ্যাত হয়ে যাবে, কিন্তু কি আর করা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মান সম্মান দান করেন তাকে কেউ অপমান করতে পারে না। মান সম্মানের সাথে যদি তাকে পপুলার করেন তাহলে আমি আপনি চেষ্টা করেও কিন্তু তাকে আটকাতে পারবো না। তো যাই হোক, মূল আলোচনায় আসি। আমি যেহেতু এখানে অনেকটা কথা বলে নিলাম তার জন্য প্রথম প্রশ্ন যেটা আর কি সেটা আমি রেডি করে রেখেছি। ত্রিভুজ পিকিউআরের পরিকেন্দ্র পরিব্যাসার্ধ আর এবং পিকিউআর 90 ডিগ্রি, যদি পিকিউ সমান 3 সেন্টিমিটার এবং কিউআর সমান 4 সেন্টিমিটার হয় তবে আর এর মান কত? এখানে এই থিওরিটা, মানে আগে প্রথমে আমরা ছবিটা এখানে যে পিকিউআর একটা ত্রিভুজ, তার পরিকেন্দ্র বা পরিবৃত্ত হলো এইটা, তো ত্রিভুজে কী হয় না পরিবৃত্তটা এখানে আবার পিকিউআর সমকোণ বলেছে 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত এবং তার কেন্দ্রটা পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের উপরে হয়, তো এটা আগে থেকে আমাদেরকে জানতে হবে পরিবৃত্তের কেন্দ্রের অবস্থান কোন ক্ষেত্রে কোথায় হয়। আমরা যেহেতু বলেছি একটা প্রশ্নের দ্বারা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে খুঁজব, তো ত্রিভুজ যদি সূক্ষ্মকোণী হয় তাহলে তার পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের মাঝে হবে, যদি সমকোণী হয় তাহলে ও ত্রিভুজের উপরে হবে, আর যদি ত্রিভুজটা স্থূলকোণী হয়, মানে এরকম স্থূলকোণী হয় তাহলে সেই ত্রিভুজের কেন্দ্র পরিবৃত্তের কেন্দ্রটা কোথায় যাবে না ত্রিভুজের বাইরে চলে যাবে, যেটা ত্রিভুজ সেই ত্রিভুজের বাইরে চলে যাবে। তো এই আইডিয়াটুকু আমাদেরকে আগে থেকে রাখতে হবে। আর কি জানতে হবে না, এখানে পিথাগোরাস যে উপপাদ্য আছে সেই পিথাগোরাস উপপাদ্যটি কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে পিথাগোরাস উপপাদ্য এবং পরিবৃত্তের কেন্দ্রের অবস্থান এই দুটো বিষয় যদি আমাদের আগে থেকে জানা থাকে তাহলে এর উত্তর আমরা সহজে পেয়ে যাব। তাহলে যেহেতু ত্রিভুজটা সমকোণী ফলে তার পরিবৃত্তের কেন্দ্র যাবে
প্রতিভুজের উপরে, আর এটা যে 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার এটা সমকোণিত বসে তাহলে তার প্রতিভুজের দৈর্ঘ্য পি আর, পি আর হবে 3 এর স্কোয়ার + 4 এর স্কোয়ার, তার বর্গমূল, বর্গমূল করলে এটা 8 সেন্টিমিটার হয়, কারণ বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি সমান পি আর বাই 2। এটা হলো গোটাটা বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে এত দূর এটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ পি আর বাই 2 হবে, তার কারণে এখানে মধ্যবিন্দু দূর। এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা যত দূর এখান থেকে এটা তত দূর, তাকে তো মধ্যবিন্দু বলে নাকি, তাহলে এখান থেকে এটা যত দূর এখান থেকে এটা তত দূর, এখান থেকে এটা কত দূর, তাহলে এটা মধ্যবিন্দু হবে, মানে আর এর ওটা পি আর এর অর্ধেক হবে, তার মানে ওটা 5 সেন্টিমিটার আমরা আগে পেয়েছি পি আর এর ভ্যালুটা, তাহলে এর অর্ধেকটা 2.5 সেন্টিমিটার হবে, তার মানে আর এর ভ্যালু সেমি বাদ দিয়ে, সেমি চাইনি আর এর মান কত তাই বলেছে, সেমি চাইনি তাহলে তার মানটা হবে আর ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 2, বৃত্তে বহিঃস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকি আর তার বাইরে কোনো যদি একটা বিন্দু নিই, তাহলে আমরা এখান থেকে এখানে একটা, এখান থেকে একটা, আর ওখান থেকে আরো একটা, অর্থাৎ মোটের উপর একটা স্পর্শক, একটা স্পর্শক, দুটো স্পর্শক অঙ্কন করা যায় যদি একটা বিন্দু থেকে হয়তো। ওকে, তাহলে আনসার এখানে দুটি, এটা আমরা জানবো কোথা থেকে, উপপাদ্য 40 ও তার প্রয়োগ 7 থেকে এর উপপাদ্য, মানে এটা আমরা উত্তর পেতে পারি। তো যাই হোক, স্পর্শক এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যদি আমরা দেখি, তাহলে আরও কেস হতে পারে যে একটা একটা বৃত্ত এখানে এরকমভাবে আছে, তাহলে তার স্পর্শক এটা আর একটা বৃত্ত আছে, এরকম দুটো বৃত্ত, এরকম যদি মানে কি বলবো বিচ্ছিন্ন দুটো বৃত্ত হয়, তাহলে তাদের ক্ষেত্রে এখানে কটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যেতে পারে। তাহলে এখান দিয়ে এরকমভাবে একটা, নিচে এরকমভাবে একটা, আর এরকমভাবে তির্যক, যদি হাতে আঁকা মুশকিল আর কি, অঙ্কনের ব্যাপার, এখানে একটা আর এরকমভাবে আর একটা। তাহলে মোটের উপর দুটো বৃত্ত যদি পরস্পর ছেদ না করে, কোনো টাচ না করে, তাহলে আমরা 4টি স্পর্শক, সাধারণ সাধারণ 4টি স্পর্শক হবে, সাধারণ স্পর্শক হবে 4টি। ওকে, আচ্ছা, যদি একটা বৃত্ত আর একটা বৃত্তকে স্পর্শ করে, ছুঁয়ে ছুঁয়ে যায়, বহিঃস্পর্শ করে, মানে এখানে একটা বৃত্ত আছে, আমি ছোট করে যাচ্ছি, আর একটা বৃত্ত আছে, এটা কি করেছে না, জাস্ট ছুঁয়েছে, একটা অপরটাকে ছুঁয়ে টাচ করেছে, এরকম ছেদ করেনি, তাহলে এক্ষেত্রে সাধারণ স্পর্শ কটা হবে, যদি ছুঁয়ে যায় তাহলে সাধারণ স্পর্শ হবে উপরে একটা নিচে একটা, আর এই বাঁশ বরাবর কেবলমাত্র একটা, অর্থাৎ 3টি সাধারণ স্পর্শক এখানে পাওয়া যাবে। ওকে, আচ্ছা, যদি মানে একে অপরকে ছেদ করে যায়, কিরকম এরকম একটা বৃত্ত, আর একটা বৃত্ত এরকম এরকম ছেদ করে গেছে, তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে একটা পাবো আর এরকম একটা পাবো, মানে দুটো সাধারণ স্পর্শক এক্ষেত্রে পাওয়া যাবে, দুটোর বেশি পাওয়া যাবে। ওকে, যদি অন্তঃস্পর্শ করে, মানে এরকম একটা বৃত্ত আর একটা ছোট বৃত্তকে ভেতর দিক থেকে ছুঁয়েছে, তাহলে এই ক্ষেত্রে সাধারণ স্পর্শ কেবলমাত্র 1টি হবে, তাহলে এই কেস ঘটতে পারে। আর যদি একটা বৃত্তের ভেতরে আর একটা বৃত্ত পুরোপুরি মানে অবস্থান করে এরকম, তাহলে আমরা এদের ক্ষেত্রে সাধারণ স্পর্শক পাবো 0, এই ক্ষেত্রে 1টা। তাহলে সাধারণ স্পর্শকের বিষয়গুলো সব এখানে আলোচনা করলাম। কোশ্চেন নম্বর 3, নিচের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, এ ও ডি
AOD এই কোণটা 140 ডিগ্রি এবং CAB CA লম্বা করে দিলে CAB এই কোণটা 50 ডিগ্রি হলে BED B E এখানে আছে এই কোণটা কত এটা হলো প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন এখানে তো এই প্রশ্নটা আমরা সিটি না এবিডি মানে এই এই চ্যাপ্টার উপর এই চ্যাপ্টার উপরে এখান থেকে এতটা এই চ্যাপ্টার উপরে এই এওডি এটা হলো সম্মুখ এবিডি এর উপর এওডি প্রবিদ্ধ এওডি প্রবিদ্ধ 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 এওডি এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ এবং এসিডি এসিডি বৃত্তস্থ কোণ তাহলে কি হবে না এসিডি এই যে এই কোণটা সমান হবে মানে এটা 140 আছে তাহলে 360 ডিগ্রি মাইনাস করল মাইনাস 140 করলে আমি এই কোণটা পাবো তার মানে 140 বাদ দিলে হলো 220 ডিগ্রি আর এটা তার অর্ধেক হবে এই কোণটা তার এই কোণটার অর্ধেক হবে মানে এটা আবার একটু করলেই হয়ে যাবে তার মানে ওটা টু করলে 110 ডিগ্রি হবে তাহলে এসিডি হলে 110 ডিগ্রি এখন ত্রিভুজ এ ই সি হতে পাই এই যে এ ই সি কোণটা এ ই সি কোণ এই কোণটার মান তাহলে 180 ডিগ্রি মাইনাস ওই যে দুটো কোণ হয়েছে মানে 100 এইটা হলো এই কোণটা হলো 110 ডিগ্রি আর এটা 50 ডিগ্রি তাহলে এই কোণটা 180 মাইনাস করে দিলে হয়ে যাবে 50 আর 110 মানে 160 ডিগ্রি এই দুটো যোগ মুখে করে দিলাম এটা হলো 110 আর 50 60 160 ডিগ্রি তাহলে বাকি থাকলো 20 ডিগ্রি তার মানে এই কোণ এই কোণটা হলো 20 ডিগ্রি এটা আনসার ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং এবি যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ও কেন্দ্র থেকে এবি যায়ের দূরত্ব কত তাহলে প্রশ্ন অনুসারে যদি ছবিটি আঁকি তাহলে এরকম হবে এটা ও কেন্দ্রে একটা বৃত্ত এবি হলো তার জ্যা আর এই ওসি হলো ও বিন্দু থেকে এবি আর লম্ব দূরত্ব মানে ওসিটা ওসি ওসি পারপেন্ডিকুলার টু এবি এটা আমরা শর্টকাটে ধরে নিলাম আর কি ওসি পারপেন্ডিকুলার টু এবি তাহলে এটা কি হয় না এই এবি জায়ের দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার তাহলে এটা 4 সেন্টিমিটার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে সেটা হলো উপপাদ্য 32 এবং 33 দুটোই 32 হয়ে গেছে 32 এবং 33 এই উপপাদ্য জানতে হবে আর সলভ করার জন্য পিথাগোরাস উপপাদ্য লাগবে আর বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার তাহলে এটা বৃত্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বের ব্যাসার্ধ তাহলে থাকলো আমার লম্বের দৈর্ঘ্যটা আর কি বাকি অর্থাৎ ওসি এর যে দৈর্ঘ্য ওসি সমান হবে রুট ওভার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার এক্ষেত্রে ভূমিটা হলো এসি এসির স্কোয়ার মানে 4 স্কোয়ার এত সেন্টিমিটার তার 5 স্কোয়ার 25 4 স্কোয়ার 16 এত সেন্টিমিটার তার মানে এটা 9 এর বর্গমূল তার মানে 3 সেন্টিমিটার তাহলে যে দূরত্বটা এখানে চেয়েছে সেটা হলো 3 সেন্টিমিটার তো 5 নম্বর কোশ্চেন এবিসি ত্রিভুজের এবি 6 সেন্টিমিটার বিসি 8 সেন্টিমিটার এবং এসি 12 সেন্টিমিটার ডি বিন্দুটি এসি এর উপর এমনভাবে অবস্থিত যাতে এডিবি এডিবি এ ডি বিন্দুটা এমনভাবে আছে এডিবি কোণ সমান এবিসি কোণ মানে আগের এই পূর্বের কোণটার সাথে এটা যেন সমান হয় তাহলে বিডি এর দৈর্ঘ্য কত
এই উপাদানটা জানার জন্য বা কি বলছে সলভ করার জন্য উপাদ্য আছে স্যার, এই কোশ্চেনের উত্তর করার জন্য উপাদ্য জানতে হবে, সেটা হলো 45 নম্বর উপাদ্যটা এখানে প্রয়োগ হবে। তো 45 নম্বর উপাদ্যটা দেখে নিতে হবে। ওকে, তাহলে এখন এখানে যেটা পাচ্ছি আমি, যে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ একটা হলো এ বি সি যেটা দেওয়া ছিল, আর একটা অটোমেটিক্যালি গঠন হয়েছে, এটা উত্তর আনসার আর কি, আনসার অংশ এটা। তো আরেকটা ত্রিভুজ গঠন হয়েছে, সেটা হলো এ বি ডি, এ বি ডি, এটা আরেকটা ত্রিভুজ গঠন হয়েছে। এখন এর এই দুটির মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এর এ বি এ সি কোণ সমান বি এ ডি কোণ, একই কোণ, বি এ ডি বি এ সি একই কোণ, তাহলে এটা সমান। এবং আর একটা কী আছে, আর একটা হলো এ বি সি, এ বি সি এই কোণটা সমান, এ বি সি গোটাটা সমান হলো, ওরাই বলে দিয়েছি যে এ বি ডি সমান, তাহলে এ এ ডি বি সমান, সরি এ ডি বি সমান। তাহলে দুটো ত্রিভুজে যদি দুটো কোণ পরস্পর সমান হয়ে যায়, তাহলে তিন নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান, তিন নম্বর কোণ যদি অটোমেটিক্যালি সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে অতএব কী হলো না, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সদৃশ। তাহলে ত্রিভুজ দুটো যদি সদৃশ হয়, তাহলে তাদের বাহুগুলো সমানুপাতিক হবে, এটাই হলো কি উপাদ্য 45। ত্রিভুজ দুটো যদি সদৃশ গণিত হয়, তাহলে তারা তাদের বাহুগুলো সমানুপাতিক হবে। এখন আমরা দেখব কোনটা কত আছে, এ বি হলো এটা 6, আচ্ছা বি সি, বি সি কোনটা, বি সি এটা, বি সি হলো 8, আর এ সি এই গোটাটা, এই গোটাটা হলো 12। তাহলে কে কার সাথে মানে সমান হবে, থিটা ইকুয়াল টু থিটা কীরকম না, এই দুটো কোণের মান একটা হলো বি এ সি গোটাটাই নাম দিলে, আর বি এ ডি এই দুটো কোণ সমান, তো তাদের বিপরীত বাহুগুলো সেগুলো অটোমেটিক্যালি সমান হতে বাধ্য আর কি, ঠিক আছে। এখানে যদি মানে বিটা বলি এই কোণটা, এটা বিটা কোণ, তাহলে এই ত্রিভুজের এটা বিটা কোণ, তাহলে এগুলো অপোজিট যেটা আমাদের দরকার সেটা নিলেই হবে। তো 6 সেমি এসি বাই এ বি সমান হবে বি সি বাই বিডি, এসি এসি কোণটা, এসি হলো 12 সেন্টিমিটারটা, মানে আলফা কোণটার বিপরীত দিকে আছে, এটা 1 নম্বর দিয়ে চিহ্নিত করলাম, আর বি সি তাহলে এসি এসি আর এ আলফা কোণের বিপরীতে এইটা আছে, মানে এ বি এ বি ডির এ বি। আচ্ছা এবার মূল ত্রিভুজের বি সি, বি সি মানে থিটা কোণের বিপরীত, থিটা কোণটার বিপরীতে হচ্ছে এইটা, এটা থিটা কোণ, তার বিপরীতে এইটা, আবার একটা সেম কোণ, তাহলে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে তার বিপরীত হলো এইটা, মানে বি সি বাই বিডি, এটা সমানুপাতিক হবে। এবার যদি মানগুলো বসিয়ে দিই আমরা, এসির মান জানি আমরা 12 সেন্টিমিটার, এ বির মান জানি আমরা 6 সেন্টিমিটার, বি সির মান 8 সেন্টিমিটার, বিডি হলো এটা, বা এখান থেকে বিডি সমান, বিডি যদি রেখে দিতে চাই, বা বিডি সমান হবে 6 × 8/12, 6 × 8/12, তার মানে এটা কেটে 2 হলো, 2 দিয়ে এটা কাটলে 4, তাহলে বিডি হলো 4 সেন্টিমিটার। ঠিক করেছে, আচ্ছা ঠিক করেছে, তাহলে বিডির ভ্যালু যেটা পাবো, বিডি 4 সেন্টিমিটার, যেটা যেটা আমরা চেয়েছে সেই বিডির মান হলো 4 সেন্টিমিটার। ওকে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে দুটো বৃত্ত, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত, অন্তঃস্পর্শ মানে ভেতর দিকে ছুঁয়েছে এরকম দুটো আর কি, তো আমি মনে করছি বড় বৃত্তটার কেন্দ্র এখানে,
আর ছোট বৃত্তটার কেন্দ্র এই জায়গাটাতে, এরকম জায়গাতে। তা এখন এটা কমন স্পর্শক আমরা পাবো, এর মানে দুটোর যোগফল, এটা পি, এটা কিউ মনে করছি, আর স্পর্শ বিন্দুটা এক্স। তাহলে এখন দেখতে পাচ্ছি যেটা যে পি এক্স এটা 3.5 সেন্টিমিটার, পি এক্স হলো 3.5 সেন্টিমিটার, আর কিউ এক্স এটা হলো 2 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এটা হলো পি কিউ, এটা হবে 3.5 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার। তার মানে এটা হলো 1.5 সেন্টিমিটার। এরকম ক্ষেত্রগুলো অন্যরকম আরও হতে পারে। এটা যদি বহিঃস্পর্শ করত এই ক্ষেত্রে, যে এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর একটা ছোট্ট বৃত্ত যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে এটা কমন স্পর্শক। কমন স্পর্শক হলে এটা 3.5 আর এটা 2, তাহলে গোটাটাই একটা লাইন হবে, তাহলে 5.5 হতো এই ক্ষেত্রে। তাহলে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ।